তাহলে তো মুড়ি কাটা পেঁয়াজ তো প্রায় শেষের দিকে, মুড়ি কাটার শেষের দিক, তো এই জন্য দামটা একটু বাড়তি। ও আর লালটা কত করে দিয়েছিল কাকা? লালটা 21 টাকা, 21 টাকা আলুর কেজি। দর্শক, লাল আলুর দাম কম। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি। বন্ধুরা, আজকে 15 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার 2024। দর্শক, ঢাকা কাওরান বাজার থেকে পেঁয়াজ রসুন আলু আদার দাম জানাবো। আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদার দাম, দর্শক, সীমাহীন পরিবর্তন, অসম্ভব বাড়লো পেঁয়াজের দাম। যে যেখান থেকে দেখছেন, আপনারা খুচরা বাজারে কেমন দামে কিনতে আসেন অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। তো কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আপনার নামটা একটু বলেন না। আমার নাম শফিকুল ইসলাম। এই ঠিকানাটা? কারণ বাজার পাকা বিল্ডিং, পেঁয়াজের 42 নম্বর, সাহালি ট্রেডার্স। কাকা, পেঁয়াজের আমদানি আজকের বাজার কেমন আছে? আমদানি মোটামুটি, কিন্তু চাহিদার তুলনায় কম। চাহিদা মানুষের বেশি কিন্তু আমদানি কম। মরিকাডাউন শেষ পর্যায়ে না, আলি আসার আগ পর্যন্ত একটু শর্ট শর্ট আর কি। মানে এই যে আমরা পেঁয়াজ এগুলো যা দেখতে পাচ্ছি, এগুলো সব এখনো মুড়ি কাটা। আলি পেঁয়াজ আসতে কাকা কতদিন সময় লাগবে? এখনো এই মাসের শেষ দিকে আসতে পারে। মাসের শেষ দিক দিয়ে, তাও তো মাস শেষ তো অনেক দিন বাকি। 15-20 দিন একটা গ্যাপ আছে আর কি। এই জন্যই চাহিদার তুলনায় সরবরাহ কম, তো বাজারটা একটু বেশি। কাকা, এই পেঁয়াজ এটা কোন জায়গা? এই পেঁয়াজটা মানিকগঞ্জের। আচ্ছা, আজকের বাজারে আপনারা কত করে বিক্রি করছিলেন? 10-12, 10 টাকা 12 টাকা। মানে পেঁয়াজের দাম তো অনেক বেশি। হ্যাঁ, 100-এর উপরে। আর এটা কোন জায়গা? ওই সবই মানিকগঞ্জ। এগুলো সব মানিকগঞ্জ। আচ্ছা, এই যে কালো পেঁয়াজটা কোন জায়গা? কালো পেঁয়াজ মেহেরপুর, ওই যে পপুলার, ওই যে ওইটা মেহের। আচ্ছা আচ্ছা, মেহেরপুরের পেঁয়াজটা আজকে বাজার কত চলছিল? 80-85। 80-85, মানে যেটা আপনারা 55 টাকা 60 টাকা বিক্রি করতেন। হ্যাঁ, আরো কম বিক্রি করতাম, অন্যান্য বছর এগুলো থাকতো 20-25 টাকা কেজি। এত পরিমাণ বাড়ছে কাকা পেঁয়াজের দাম? কি হালি পেঁয়াজ আসার আগে কি দাম কমবে না? পেঁয়াজের দাম কমবে না? হালি পেঁয়াজ না আসলে কমার সম্ভাবনা নাই। কি করে এখন আপনি স্টকটা শেষ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টক শেষ হওয়ার কারণে পেঁয়াজটা হইলে আপনার 2 মাস 2.5 মাসের বেশি থাকে না। আর তাছাড়া এবার তো এবার দামের কারণে, আচ্ছা আচ্ছা, ওই ফলন পরিপক্ক হওয়ার আগ থেকেই কৃষক উঠাইতেছে, মানে দাম পাওয়াতে, দাম পাওয়াতে আর যে বেশি বা চাহিদা মিটবো সে অবস্থানে নাই, আস্তে আস্তে শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কাকা 110 বিক্রি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ বিক্রি হচ্ছে, পেঁয়াজ ভালো, মানিকগঞ্জে জিটকার এক দানা পেঁয়াজ। দর্শক, পেঁয়াজ বিক্রি হচ্ছে সরাসরি, 110 টাকা বলেছেন না কাকা পাইকারি দেবো? তো দর্শক, আমরা একটু অন্য আরো দেখবো আপনাদেরকে। এখনো পেঁয়াজ রসুন আলু আদা আছে, আর একটা ঘরে যাবো, দেখবো তো পেঁয়াজ কেমন দাম বিক্রি হচ্ছে। দর্শক, আলুর আড়তে একটু আলুর দামটা জানাই কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আছি ভালো আছি কাকা। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইউনূস। আলুর আমদানি আজকের বাজারে কেমন আছে? আলুর আমদানি আমদানি ভালোই আছে। দাম কমতির দিকে না বাড়তির দিকে? কমতির দিকে। কমতির দিকে, জি কাকা। কোন কোন জায়গা থেকে আলু আসে এখন? এখন সব বগুড়া, বগুড়া, দিনাজপুর, রংপুর, সব বগুড়া, দিনাজপুর কাকা। এই ডায়মন্ড আলুটা কোন জায়গা? এটা এটা বগুড়া। বগুড়া আজকের বাজার কত চলছিল কাকা? এটা কত বিক্রি করছিলেন? এটা 23 টাকা কেজি বিক্রি করছি। 23 টাকা? 23 টাকা, 23 টাকা পাইকারি বিক্রি করছিলেন নাকি? পাইকারি 23 টাকা। আচ্ছা আচ্ছা, আর এইটা কোন জায়গা কাকা? এইটাও বগুড়ি। এটাও 23 টাকা? হ্যাঁ, এটা একই দাম। আর লালটা কত করে দিয়েছিল কাকা? লালটা 21 টাকা, 21 টাকা আলুর কেজি। দর্শক, লাল আলুর দাম কম কাকা। লাল আলুর দামটা কম কেন? এটা মানে কোন সময় দাম বেশি বিকায়, বাজার কম থাকলে বেশি বিকায়, আর বাজার বেশি হলে কম বিকায়। এই আমদানি রূপে এই যে এক একটা আলুর বস্তায় কত কেজি আলু হয় এর একটা বস্তায়? 60-62-65। 60 কেজি 62 কেজি 65 কেজি 65 কেজি। এখন আলুর দাম কমাতে যে দামটা আছে, এতে কি কৃষক খুশি? হ্যাঁ, কৃষক এখনো যদি এইরকম থাকলো লাভ হইতে আছে, লাভ হইতে আছে, লসে নাই, লসে নাই, লসে নাই কৃষকের, এরকম থাকলে লসে। আরো কি আলুর দামটা কমতে পারে?
না আর কমবো না, মনে হয় স্টোরে টান দিব না, স্টোরে টানলে একটু বাড়বো, কমবো না। স্টোরে টান দিলে একটু বাড়তে পারে, কমবে না? পারে, কমবো না। আচ্ছা আচ্ছা, টাকা ধন্যবাদ দর্শক, আমরা একটু ধন্যবাদ কাকা, আমরা একটু অন্য করে দেখবো দর্শক যে পেঁয়াজ কেমন দামে বিক্রি করছে, তারপর রসুন আদার দাম জানাবো। ভিডিওটা কন্টিনিউ করবেন, না টেনে দেখবেন আপনারা দর্শক। সরাসরি ব্যাপারীর কাছ থেকে আমরা এই নতুন রসুনের দাম জানবো। ভাই কেমন আছেন ভাই? হ্যাঁ ভালোই আছি ভাই। আপনার নামটা কি? মহসিন। মহসিন ভাই, এটা তো আমাদের দেশি নতুন রসুন না? হ্যাঁ। কত দিয়েছিলেন ভাই, কত করে বিক্রি করছিলেন? ভাই কিনছিলে হলো 22 টাকা। 122? 122, শুধু 22? 122। এখন বিক্রি করতেছেন কত করে ভাই? বিক্রি করতেছি 25-26। 125 টাকা, 26 টাকা? হ্যাঁ। এই রসুন এটা কোন জায়গার একটু? গলন্দর। এমন আছে যে এক বস্তা নেয় মানুষে? হ্যাঁ আছে। কত টাকা আছে এক বস্তার দাম? এক বস্তায় 1500-1600। 1500-1600? হাজার হাজার তো বলতেই হতো, 1500-1600 টাকা তো অনেকে মনে করে, 1500-1600। এখন কি রসুনের, নতুন রসুনের দাম কি আরো কমবে? আমদানি বেশি হলে কমতে পারে। আমদানি বেশি হলে কমতে পারে? আচ্ছা আচ্ছা, এখন আমদানি কেমন আছে? না আমদানি একটু বেশি। বেশি তাহলে তো এখন তো 50 টাকা থাকার কথা ছিল। না অত কমিলে, এত কমবে না? না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। আজকে পেঁয়াজের আমদানি কেমন আছে কাকা? আছে, টুকটাক আমদানি আছে। কোন কোন জায়গার পেঁয়াজ আছে আজকে? এখন আছে হলো মানিকগঞ্জ, পাবনা, আর আছে হলো ওই যে হলো মেহেরপুর। মেহেরপুর? আচ্ছা, আমরা এই জন্য মেহেরপুরে যে পেঁয়াজ খোলা দেখতে পাচ্ছি এটা না কাকা? হ্যাঁ। এটা কি মুড়িঘাটা না? মেহেরপুর ওই 3 মাস মাছ ধরে কয় এই বিষ্টে প্রত্যেক বছরে মেহেরপুর ইন্ডিয়ান বিষ বাংলাদেশ হয়। কত দিয়েছিলেন কাকা? এটা হলো তোমার 80 টাকা থেকে আরম্ভ করে 85 টাকা বলতে। তো অনেক দাম, অনেক দাম। এগুলা বস্তায় কত টাকা কাকা? এর এক একটা বস্তায় 50-48-51 এরকম। আর এগুলো কত করে দিয়েছেন কাকা আজকের বাজারে? এলে পাবনা এগুলো হলো 110 টাকা থেকে আরম্ভ করে 115 টাকা পর্যন্ত। 115 টাকা মানে সর্বনিম্ন 110 টাকা বিক্রি করছেন? একশো। আর এটা কত, এগুলো কোন জায়গা কাকা? এগুলো সব ওইটা হলো মানিকগঞ্জ। এগুলো কত করে চলছিল? ওগুলো আপনি 110 টাকা থেকে আরম্ভ করে 115 টাকা পর্যন্ত। পেঁয়াজের দামটা কি আরো বাড়তে পারে সামনে? এখন মুড়ি কাটার শেষ, তো হালি উঠতেছে, হালি দেখা যাইতেছে, দাম খুব একটা বাড়বো না তা কমবো না এই 2-4 দিনের মধ্যে, তারপরে হয়তো সপ্তাহখানে কিংবা দিন দশেক পরে যা হয়তো একটু কমতে পারে, হালি উঠতে পারে। হালি ফেজ আসতে এখন কতদিন লাগবে? ওই 1-10-12 দিন লাগবে এরকম। তাহলে তো মুড়ি কাটা ফেজ তো প্রায় শেষের দিকে। মুড়ি কাটার শেষের দিক, তো এই জন্য দামটা একটু বাড়তি। ও আচ্ছা, ধন্যবাদ কাকা। সুপ্রিয় দর্শক, আমরা রসুনের আড়ত থেকে আপনাদেরকে রসুন যে আদা, আর দর্শক এই যে আমার সামনে যে কেরালা আদা দেখতে পাচ্ছেন, এই আজকের বাজারে পাইকারি বিক্রি হচ্ছে 180 টাকা। এখানেও মুড়ি কাটা রসুন আছে 126 টাকা, 130 টাকা এরকম বিক্রি করছে দর্শক। চাই না যে আদাটা দেখতে পাচ্ছেন, এই আজকের বাজারে 55 টাকা থেকে 60 টাকা, 160 টাকা বিক্রি করছিল। আর রসুনের বাজারটা চাই না যে রসুনের কথা যদি বলতে চাই, রসুনের বাজারটা আগের দামই আছে, এগুলো এখনো দাম কমে না, যদি কমে আপনাদেরকে দামটা জানাবো বা বাড়লেও দামটা জানাবো। তো বরাবর আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।